সমাবেশের পর বন্দরনগরী চট্টগ্রামে কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে জামায়াত শিবিরের কর্মীরা। পরে তারা আন্দরকিল্লা জুম্মা মসজিদ থেকে একটি মিছিল বের করে। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আজাদ তালুকদার। আজাদ, আজকে চট্টগ্রামে কি কোনো ধরনের সহিংস ঘটনা ঘটেছে? চট্টগ্রামে আজকে জামাত শিবির সহিংসতা করার চেষ্টা করেছিল, কিন্তু 14 দলের নেতাকর্মী এবং গণজাগরণ মঞ্চের কর্মীরা গণজাগরণ কর্মীরা জুমার নামাজের আগ থেকে চট্টগ্রামের রাজপথে থাকার কারণে তারা সুবিধা করতে পারেনি। তবে আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামের শাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, যেখান থেকে প্রায় সময় জামাত শিবির নামাজ শেষে সংগঠিত হয়ে সহিংসতার সূচনা করে, সেই শাহী জামে মসজিদের আশপাশে আজকে চট্টগ্রামের গণজাগরণ কর্মী এবং 14 দলের নেতাকর্মী এবং চট্টগ্রাম সচেতন মানুষ মসজিদের আশপাশে দুটি মসজিদে তারা নামাজ পড়েছে এবং নামাজ শেষে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে। এরপরেও তারা সেই মসজিদ থেকে নামাজ শেষে শাহী জামে মসজিদ থেকে নামাজ শেষে বেরিয়ে তারা একটি বড় ধরনের মিছিলের চেষ্টা করে, সেই মিছিল থেকে তারা তারা রোড ডিভাইডার, যেটাকে সড়ক বিভাজক বলে রাস্তার মাঝখানে, সেটাকে তারা ভাঙচুর করেছে এবং কয়েকটি গাড়িতে ভাঙচুর করেছে এবং একটি পর্যায়ে চকবাজার গিয়ে তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। সেই ককটেলের বিস্ফোরণে দামপাড়া পুলিশ থানায় কর্মরত 4 জন পুলিশ সদস্য আহত হয়েছে। এছাড়া চট্টগ্রামে আর বড় ধরনের কোন সহিংসতা তারা করবার সাহস করতে পারেনি। তারা সকালবেলা সীতাকুণ্ডে একটি ট্রাকে আগুন দিয়েছিল এবং আপনি জানেন যে জামাত অধ্যুষিত এলাকা লোহাগাড়া সাতখানে, যেখানে কালকে প্রচুর তাণ্ডব হয়েছিল, পুলিশ সহ 2 জন মারা গিয়েছিল, সেখানে আজকে তারা দফায় দফায় ব্যারিকেড দিয়ে যান চলাচলে বিঘ্ন সৃষ্টির চেষ্টা করেছে, যে কারণে বেশ কিছু সময় ধরে কক্সবাজার চট্টগ্রামের সাথে যোগাযোগ বন্ধ ছিল এবং মানুষ দুর্ভোগে পড়েছিল। মাহবুব, জামাত শিবির এছাড়া আর বড় ধরনের কোনো সহিংসতা চট্টগ্রামে করতে পারেনি। দুলাল দুলাল, চট্টগ্রামে গণজাগরণ মঞ্চের আজকে কি ধরনের কর্মসূচি পালন করা হয়েছে? মাহবুব, আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের মঞ্চে, চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরের সামনে, যেখানে এখন প্রতিবাদী গান হচ্ছে। মাহবুব, আপনাকে জানিয়ে রাখি, গতকালকে ফাঁসির রায় হওয়ার পর বেলাল হোসেন সাঈদীর যে আনন্দ উৎসব ছিল, যে মুখরতা ছিল, সে আনন্দ উৎসব এবং মুখরতার রেশ এখনো কাটেনি। এখানে এখানে আনন্দ ঘন মিছিল হচ্ছে, নানা প্রতিবাদী স্লোগানও হচ্ছে পাশাপাশি এবং গণসংগীত পরিবেশন করা হচ্ছে। তারা সেখান থেকে দাবি জানাচ্ছে, শুধু বেলাল হোসেন সাঈদী নয়, কাদের মোল্লা সহ সকল যোদ্ধাবাদের ফাঁসির রায় নিশ্চিত করে দ্রুত যেন কার্যকর করা হয়, সে দাবি তারা জানাচ্ছে এবং পাশাপাশি এখানে গণস্বাক্ষর কর্মসূচি চলছে। মাহবুব, আপনাকে জানিয়ে রাখি, চট্টগ্রামে যে গণজাগরণ মঞ্চের যে গণ অবস্থান কর্মসূচি, সেটা অনেকদিন চলার পরে গত কয়েকদিন আগে একটু শিথিল করেছে ঢাকার সাথে সামঞ্জস্য রেখে, ঢাকা শাহবাগের সাথে। এখন প্রতি শুক্রবারের 3টা থেকে গণজাগরণ মঞ্চের কর্মীরা গণ অবস্থান কর্মসূচি পালন করে সেটা রাত পর্যন্ত চলে। আজকেও সেই কর্মসূচি অনুযায়ী গণজাগরণ মঞ্চের কর্মীরা গণ অবস্থান কর্মসূচি শুরু করেছে। 3টার বলা হলেও 3টার আগে থেকে তারা শুরু করেছে এবং এখানে এই মুহূর্তে অনেক লোকের সমাগম হয়েছে, মুহুর মুহুর স্লোগান হচ্ছে, স্বতঃস্ফূর্ততা দেখা যাচ্ছে সবার মাঝে, একটা উৎসব, একটা উৎসব এবং উদ্দীপনার যে ছাপ, সেই ছাপটা আমরা দেখতে পাচ্ছি। ভাবুন আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য।